বাজার মানেই যেন ভিড়ের বাড়াবাড়ি আর করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও রাজধানীর বাজারগুলোতে তার ব্যতিক্রম নয় ভাইরাসের সতর্কতার তোয়াক্কা না করে সবাই কেনাকাটাই ব্যস্ত বাজার করতে আসা অনেকে মাস্ক পরলেও কারো কারো শুধু মুখেই সতর্কতার কথা কিন্তু বাস্তবে সচেতনতার বালাই নেই বাজারে যে কোন ধরনের সতর্কতা ছিল আসলে আমি তা হবে চলে আসি তো আর কি আনা হয় নাই বাসায় যাই ফ্রেশ হয়ে যাবো সতর্কতা করোনা ভাইরাসের জন্য আমি আতঙ্কিত আছি এই মাস্ক পরে আসছি বাজারে বাজার তো লাগবে বাজার করতেছি অবশ্যই মানে চলার চেষ্টা করতেছি আর কি আমার তো নিজেরও মাস্ক নাই এখন মানে দোকানে ফালার আগে আসছি তারা ওদের মধ্যে আসলাম তো এই জন্য নিয়ে আসতে পারি না আমি সচেতন সেটা দেখাই যাচ্ছে যে মাস্ক পরে আছি হ্যাঁ আমার বাসায় যে আমি হাত দেবো হ্যান্ড লোশন যেটা আছে সেটাতে হাত দেবো আমি বাজারে যারা আছে ওদেরকেও সচেতন থাকা উচিত যার যার নিজেদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক জানান প্রথমত জনসমাগম নিষিদ্ধ তারপরও যাদের বাজারে যেতে হচ্ছে নির্দেশনা মেনে ব্যক্তিগত সচেতনতায় ভাইরাস থেকে তাদের রক্ষা করতে পারে তবে খুব প্রয়োজন না হলে এ ধরনের স্থান এড়িয়ে চলা উচিত বাজারে যখন যাবেন তখন একটু মাস্কটা পরে গেলেন বা যেখানে সেখানে হাতটা দিবেন না যখনই যেখানে হাত দিবেন মাছে বা কোনো কিছু মাংসতে আপনারা সাবান পানি হাতটা ধুয়ে ফেলুন ওই হাতটা মুখে লাগাবেন না এই টাইপের কিন্তু পরামর্শ কিন্তু আমরা শুরু থেকে দিয়ে যাচ্ছি এখন আমরা প্রচার প্রচারণ আরও বেশি চালাচ্ছি জনগণকে আতঙ্কিত না হয় যে যাতে যারা সুস্থভাবে থাকতে পারে সে ব্যবস্থা কিন্তু কিন্তু আমাদের পরিমাণ যথেষ্ট পরিমাণ আছে এবং চালাচ্ছি কিন্তু এই টাইপের অন্য প্রচারণা যারা হাঁচি কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় আছেন তাদের বাজারে বা জনবহুল স্থানে না যাওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসক এ আর বাদল আর টিভি ঢাকা